আজকে আমি বানাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে মশলা বেগুন। তাতে কি কি সামগ্রী লাগে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এতে আমি চারখানা বেগুন নিয়েছি, তাতে প্রথমে আমি আধখানা করে কেটেছি, কেটে ওর ভিতরে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখেছি। পেঁয়াজ কাটা, একটা পেঁয়াজ কাটা আর কাঁচা লঙ্কা দু তিনটে, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, কিছুটা কারি পাতা, সর্ষে আর পোস্তর বাটা দু চামচ, সর্ষে পোস্ত বাটা চারটে, বেগুন তো বেশি লাগবে না, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, তাতে লঙ্কার গুঁড়ো। এবার আমি বানিয়ে দেখাবো পোস্ত আর সর্ষে দিয়ে মশলা বেগুন। তাতে আমি এবার আমি গ্যাসটা জ্বালাবো, গ্যাসটা জ্বালিয়ে কড়াই চাপাবো, কড়াইটা চাপিয়ে দিলাম। তারপর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি তেল দেব, বেগুনটা ভাজার জন্য একটু তেল লাগে, তাই আমি দু তিন চামচ তেল দিলাম। তেল দিয়ে তেলটা আবার এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দেব মশলা বেগুন। ওর ভিতরে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, মশলাগুলো তার ভিতরে ঢুকতে পারে। এবার আমি একটা একটা করে বেগুন তেলে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, যাতে বেগুনটা ভালো করে সিদ্ধ হয়, একটু ঢাকা দিয়ে দেব। তারপর পাঁচ মিনিটের পর আমি খুলে দেখছি, আমার পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে দেখছি সিদ্ধ হয়ে এসছে, আর একদিক উল্টিয়ে দিচ্ছি, বেগুনগুলোকে উল্টিয়ে দিলাম, তাই যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর বেগুনগুলো ভালো করে ভেজে গেছে, আমি একটা একটা করে বার করে নেব বেগুনগুলো, একটা প্লেটে করে একটা একটা করে বেগুন আমি বার করে নেব সব বেগুনগুলো। এটা হয়নি, ভালো করে হয়নি, তাই আর একটুখানি লাগবে সময়, ভালো করে না ভাজলে বেগুন ভালো লাগবে, স্বাদ লাগবে না খেতে। আমার বেগুনগুলো এবার আমার ভাজা হয়ে গেল, আমি এবার মশলা তৈরি করব। কড়াইতে একটু তেল বেশি হয়ে গেছিলো, এতে বেশি তেল লাগে না, অল্প আমি অল্প তেল মশলাতেই তরকারি রান্না করি, যাতে শরীর পক্ষে ভালো হয়, ঘরে রান্না করে খাবো, কম তেল মশলা দিয়ে রান্না করব, তাই তেল মশলা সব কম দিলেই স্বাস্থ্য ভালো থাকবে। এবার আমি তেল গরম আছে, আমি এবার এতে গোটা জিরে দেব, অল্প গোটা জিরে ফোড়নের জন্য আমি দিলাম। তারপর দেব দুটো শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাগুলো লাল হয়ে গেলে, জিরেটা ভেজে গেলে। তারপর আমি দেব পেঁয়াজ কাটা, একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তাই আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে দেব, পেঁয়াজ কাটা দিয়ে একটু নেড়ে দেব। পেঁয়াজ কাটাগুলো ভাজা হয়ে গেলে, অর্ধেকটা ভাজা হয়ে গেলে আমি ওতে সর্ষের বাটা দেবো, সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। মনে রাখবেন যেন সর্ষে আর পোস্ত বাটাটা বেশি না ভাজে। তারপর হলুদ দিলাম, স্বাদের মতো নুন দিলাম, এমনিতেই বেগুনে নুন হলুদ মাখানো ছিল, তাই অল্প নুন দেব তরকারিতে। তারপর কারি পাতাগুলো দিয়ে দিলাম, এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোগুলো দিয়ে দিলাম, ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো, নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো।
এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আবার একটু মশলাটাকে নেড়ে নেব ভালো করে, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখি। আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে আর একটু ভাজা ভাজা মতো করে নেব মশলাটাকে। এবার আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প জল দেব যাতে বেগুনটা একটু সেদ্ধ হবে। ঝোল বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো যাতে খেতে টেস্টি হবে। একটু দেব লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। আসলে মশলা ভাজার সময় লঙ্কা গুঁড়োটা দিতে হয়। লঙ্কার গুঁড়ো দিলাম, চারটে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। এবার আমি বেগুনগুলো দিলাম, বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে বেগুনগুলো যাতে সেদ্ধ হবে আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। এবার বেগুনগুলোকে আমি পাল্টিয়ে দেব যাতে আর এক দিকটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দুই দিক বেগুনগুলো ভালো করে সেদ্ধ হলে খেতে টেস্টি লাগবে, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্টি লাগবে, দারুণ লাগবে খেতে। কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খান, ডাল ভাত, বেগুন মশলা বেগুন, খুব ভালো লাগবে খেতে। নিরামিষ খাওয়ার দিন, আপনারা পেঁয়াজ না দিলেও পারেন, পেঁয়াজ না দিয়েও রান্না করলে কিছু খারাপ লাগবে না। এবার একটু আমি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে আস্তে আস্তে নাড়বো যেতে বেগুনগুলো ভেঙে না যায়। মশলা বেগুনগুলো হয়ে গেছে, এবার একটা একটা করে একটা বাটিতে করে বার করে নেব। দেখবেন ঘরে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে টেস্টি। এমনিও তো বেগুন ভাজা খাওয়া হয়, কিন্তু মশলা সর্ষে পোস্ত বাটা দিয়ে মশলা বেগুন করলে খেতে ভালো লাগে। আমার বাঙালিদের তো একটা তরকারিতে হয় না, ভাতের সঙ্গে কমসে কম 3-4টে তরকারি লাগে। এইটাও একটু একবার করে খান, দেখুন খুব ভালো লাগবে, টেস্টি লাগবে, রুটির সঙ্গেও খাওয়া যাবে। উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ধনে পাতা একটু, চাইলে একটু মিষ্টিও দিতে পারেন যদি আপনারা মিষ্টি খেতে ভালোবাসেন, চটপটা লাগবে। একটু চিনি দিয়ে দেবেন নামানোর আগে। এবার আমার হয়ে গেছে সর্ষে দিয়ে মশলা বেগুন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ। আবার আমি আসবো নতুন রেসিপি নিয়ে।